আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায় দশের উপপাদ্যটি। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় দশের উপপাদ্যটি নিয়ে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। অর্থাৎ এখানে আমাদের কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্রটা কি আমি বলেছি যে বৃত্তের মধ্যবিন্দুকে কি বলা হয়, বৃত্তের কেন্দ্র বলা হয়, এবং যেটা কি বলেছি বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়, যে বলা হয়। এখন আমাদের প্রমাণ করতে বলেছে কি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত সকল যাকে কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এখন দেখো, বিশেষ নির্বাচনে প্রথমে আমরা লিখবো যে মনে করি ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র এবং এ বি এবং সি ডি হচ্ছে দুইটি জে। তারপর কি বলছে দেখো, ও থেকে এ বি এবং সি ডি জে এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি। অর্থাৎ প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে সুন্দর করে একটি বৃত্ত এঁকে নেবে এবং যে কেন্দ্র ব্যবহার করে তোমরা বৃত্তটি আঁকবে, বৃত্তের কেন্দ্রের নাম দিবে হচ্ছে ও। তারপর হচ্ছে তোমরা স্কেল দিয়ে দুটি জে এঁকে নিবে। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছ তোমরা আমি নিচে একটি জে এঁকেছি, উপরে একটি জে এঁকেছি, অর্থাৎ এ বি জে এবং সি ডি জে। এবং ও থেকে কি করব, তারপর আমরা এ বি জে এবং সি ডি জে এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করব। তাহলে কি হবে, ও ই এবং ও এফ কেন্দ্র, ও কেন্দ্র থেকে যথাক্রমে কি হবে এ বি এবং সি ডি জে এর দূরত্ব নির্দেশ করবে। অর্থাৎ এখানে ও ই এবং ও এফ হচ্ছে কি এ বি এবং সি ডি জে এর দূরত্ব নির্দেশ করে। তাহলে ও ই সমান যদি ও এফ হয় তাহলে প্রমাণ করতে হবে যে কি এ বি সমান কি হবে, অবশ্যই সি ডি হবে। তাহলে তোমরা এবার ঠিক এভাবে চিত্র এঁকে নিবি স্ক্রিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ। তাহলে এবার আমরা অঙ্কনে চলে আসি। তাহলে অঙ্কনে এসে এখন দেখো আমরা কি করব, ও কমা এ এবং ও কমা সি যোগ করে দিব। তাহলে দেখো এখন আমরা প্রমাণে চলে এসেছি। প্রমাণের সুবিধার্থে এখানে চিত্রটি আমি আবার দিয়ে দিয়েছি, তোমরা একবার চিত্রটি একবার আঁকলেই হবে। এবং চিত্র কিন্তু অবশ্যই তোমরা পেন্সিল ব্যবহার করে আঁকবে, কলম দিয়ে আঁকবে না। তাহলে দেখো এখন এক নাম্বার ধাপে কি বলেছে দেখো, যেহেতু এখানে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, আমরা যেহেতু এখানে এ বি জায়ের উপর ওই লম্ব অঙ্কন করেছি এবং সি ডি জায়ের উপর কি করেছি ও এফ লম্ব অঙ্কন করেছি, এই জন্য দেখো এখানে লিখেছি যে এক নম্বর ধাপে, যেহেতু কি ও ই লম্ব হচ্ছে এ বি এবং ও এফ লম্ব হচ্ছে কি সি ডি, সুতরাং আমরা কি পারি যেহেতু লম্ব তার মানে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানে, তার মানে এখানে আমরা লিখতে পারবো যে ও ই এ কোণ সমান হচ্ছে কি ও এফ সি কোণ সমান হচ্ছে কি এক সমকোণ। কেননা এখানে যেহেতু ও ই আমরা এ বি জায়ের উপর লম্ব অঙ্কন করেছি তার মানে এখানে কি হয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। একইভাবে ও এফ যেহেতু আমরা সি ডি বার উপর লম্ব অঙ্কন করেছি তার মানে এখানেও আমরা 90 ডিগ্রি কোণ পাচ্ছি, এই জন্য আমি ও ই এ কোণ সমান ও এফ সি কোণ সমান লিখেছি হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং যথার্থতায় দেখো আমি লিখেছি সমকোণ। তারপরে দেখো দুই নম্বর স্টেপে কি বলছে, এখন আমরা এখানে চিত্রের দিকে যদি লক্ষ্য করি আমরা এখানে কি পাচ্ছি দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কি কি সমকোণী ত্রিভুজ, ও এ ই একটা সমকোণী ত্রিভুজ এবং ও সি এফ আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা দুটো সমকোণী ত্রিভুজকে কি করব, সর্বসম করার চেষ্টা করব। তাহলে সর্বসম করার জন্য আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, আমরা ও এ ই সমকোণী ত্রিভুজ এবং ও সি এফ সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ও সি ও ত্রিভুজ ও এ সমান পাচ্ছি কি ও ত্রিভুজ ও সি। এবং দেখো যথার্থতায় কি লিখেছি আমরা, কারণটা লিখেছি, অর্থাৎ যথার্থতায় আমরা এখানে কারণগুলো উল্লেখ করি এখানে কেন হয়েছে কারণগুলো উল্লেখ করছি। এখানে কি লিখেছি দেখো, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে দেখো অতিভুজ ও এ এবং অতিভুজ ও সি দুইটাই কিন্তু কি একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য আমরা এখানে লিখেছি উভয়ে হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ দ্বয় সমান পেয়ে গেল। আর আমরা দেখি কি সমান পাচ্ছি, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি কি ও ই সমান হচ্ছে কি ও এফ, তার মানে এখানে যেহেতু ও ই সমান ও এফ এবং অতিভুজ দ্বয় সমান এবং এখানে কি পাচ্ছি বাহু দ্বয় সমান পাচ্ছি, তার মানে আমরা কি বলতে পারি আমরা সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসম্মতা উপপাদ্য অনুসারে বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ।
অর্থাৎ সর্বসময়, এখানে দেখো সর্বসময় কিভাবে লিখতে হয়, দুই সমান চিহ্নের উপর একটা ঢেউয়ের মতো চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে এই পুরোটাকেই বলা হয় কি সর্বসম। শুধু সমান চিহ্ন দিলে কিন্তু সর্বসম হবে না, সেটা সমান হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, তোমরা সমান চিহ্নের উপর একটা ঢেউয়ের মতো চিহ্ন দিবে এবং এটাকে বোঝানো হয় কি সর্বসম। অর্থাৎ সর্বসম মানে কি, দুইটা ত্রিভুজ সমান হয়ে গেল সব দিক থেকে, অর্থাৎ তুমি যেদিকে গিয়ে ধরো না কেন এখন সব দিক থেকে সমান বলতে পারবে, অর্থাৎ অন্য বাহু এবং কোণগুলো সব দিক থেকে হবে। তাহলে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে এখানে আমরা কি বলতে পারি যে এ এই বাহু সমান আমরা সি এফ বাহু বলতে পারি। তারপর দেখো এখন তিন নম্বর স্টেপে আসা যাক, তিন নম্বর স্টেপে কি বলছে দেখো, যে এ ই সমান হচ্ছে হাফ অফ এ বি। অর্থাৎ এখানে যেহেতু কি আমরা জানি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যা যে কোনো যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এখানে আমরা এ ই সমান অবশ্যই কি লিখতে পারি হাফ অফ এ বি, অর্থাৎ এ বাহুটা কি হবে এ বি বাহুর অর্ধেক হবে। একই ভাবে সি এফ সমান আমরা লিখতে পারি হাফ অফ সি ডি। তারপর দেখো চার নম্বর স্টেপে আমরা এটাই লিখেছি যে হাফ অফ এ বি সমান, যেহেতু এ ই সমান এখানে হাফ অফ এ বি সমান কি এ সমান হাফ অফ এ বি এবং সি এফ সমান হচ্ছে হাফ অফ সি ডি, তার মানে এখানে আমরা চার নম্বর স্টেপে অবশ্যই কি লিখতে পারি হাফ অফ এ বি সমান কি লিখতে পারি আমরা হাফ অফ সি ডি লিখতে পারি। এবং এখন উভয় পাশে যদি আমরা টু দ্বারা গুণ দিই, টু দ্বারা গুণ দিলে টু ভ্যানিশ হয়ে যাবে, উপরে নিচে টু কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এ বি সমান পাচ্ছি হচ্ছে সি ডি, অর্থাৎ এখানে এ বি যা সমান আমরা পেলাম হচ্ছে কি সি ডি যা। তাহলে আমরা আমাদের যেহেতু এটাই প্রমাণ করতে বলেছে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, তাহলে আমরা প্রমাণ করে যেহেতু ফেললাম তাহলে আমরা কি লিখবো প্রমাণিত। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।